আসসালামু আলাইকুম। মাসিয়াত কুকিং ব্লগস চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার আম্মুর একটি স্পেশাল নুডলসের শ্যামের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি শুনতে কেকা ফেরদৌসি টাইপ মনে হলেও খেতে কিন্তু খুবই মজাদার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি হাঁড়িতে প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবং দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে হালকা নেড়ে চেড়ে নেব এবং অপেক্ষা করব বয়ল আসা পর্যন্ত। বয়ল চলে এসেছে, এখন হালকা নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এ পর্যায়ে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো বয়ল করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি নুডলস। এখানে আমি মোটা টাইপের নুডলস ব্যবহার করেছি এবং নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ নুডলস ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন মোটা টাইপের নুডলসটা ব্যবহার করতে। হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটাকেও আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। এবার আবারও সময়টাকে ভালো করে নেড়ে চেড়ে যখন হালকা বয়েল চলে আসবে তখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণ লবণ, বা বলতে পারেন প্রায় 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয়ে আসে, তা না হলে হালকা পানসা মনে হয়। অনেকেই মিষ্টির খাবারে লবণ ব্যবহার করেন, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। সামাইটাকে আমি আজকে হালকা মিষ্টি করে রান্না করছি, কিন্তু আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনিটা বেশি পরিমাণ ব্যবহার করবেন। এবার একটি বাটিতে প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। এবার পাউডার মিল্ক এবং পানিটাকে খুব ভালো করে মিক্স করে নেব এবং এই মিক্সটা কিন্তু আমি শ্যামের মধ্যে ব্যবহার করব। এই মিক্সটাকে এবার আমরা শ্যামের মধ্যে অ্যাড করে দেব। দুধের মিক্সটা শ্যামের মধ্যে দিয়ে দিলাম। গুঁড়া দুধটা যদি আমি ডাইরেক্টলি গরম শ্যামের মধ্যে দিয়ে দিতাম সেক্ষেত্রে গুঁড়া দুধটা কিন্তু শ্যামের মধ্যে দলা দলা পেকে যেত, কিন্তু গুলিয়ে দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দর করে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ নারকেল। আপনারা যদি শ্যামাইটাকে অনেকদিন ফ্রিজে রেখে খেতে চান সেক্ষেত্রে নারকেলটা স্কিপ করতে হবে, কারণ নারকেল দিলে শ্যামাইটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে নারকেল অ্যাড করে দিলে শ্যামাইয়ের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। সাবুদানা ও নুডলস সিদ্ধ করা বাদে শ্যামাইটা তৈরি করতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আবারও শ্যামাইটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং নামিয়ে নেব। শ্যামাইটাকে নর্মাল করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব, যেহেতু যে কোনো মিষ্টি জিনিস একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। তৈরি হয়ে গেল খুবই মজাদার নুডলসের শ্যামাই। শুনতে একটু হাস্যকর মনে হলেও যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন যে শ্যামাইটা কতটা সুস্বাদু। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।